আচ্ছা, আমরা কথা বলতে বলতে কিছু অ্যাপস দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছিলাম রিকোবারে, রিকোবারে হচ্ছে কি, আপনার মেমোরিতে আপনি মনে করেন যে 1 বছর আগে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা আপনার কোনো পুরনো ছবি বা আপনার ছোটোবেলা আপনার হোক বা যে কারো হোক ছবি ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তো সেটা 1 বছর আগে হোক বা 10 মিনিট বা 5 মিনিট বা 1 সেকেন্ড আগে হোক, তো যেহেতু ডিলিট হয়ে গেছে সেটা তো আর রিটার্ন করতে পারবেন না, তাই না? তো রিকোভারি সফটওয়্যারগুলো হচ্ছে যে আপনার ওই ডিলিট হওয়া ছবিটাকে বা ভিডিওটাকে এই রিকোভারি সফটওয়্যারটা এনে দেবে আবার আপনার কাছে। তো এনে দিলে কী করবেন, আপনি সেটা সেভ করে আবার পুনরায় দেখতে পারবেন। তো রিকোভারি সফটওয়্যার কাজ হচ্ছে এটা, আমার শুনতে পাচ্ছেন তাই না? ছাগল ছিকড়াচ্ছে, আমার আসলে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে। আমি আশাবাদী আপনারা ব্যাকগ্রাউন্ডে নয়েজের দিকে খেয়াল না করে আমি কী বলছি সেটার দিকে ফলো করলে হয়ে যাবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাইরে নয়েজগুলোর জন্য। আচ্ছা, তো দেখেন আপনি যদি রিকোভারি লিখে চার্জ করেন তাহলে অনেকগুলো সফটওয়্যার আপনাকে দেখাবে, এখানে কত সফটওয়্যার আছে, কত কত সফটওয়্যার আছে। তো প্রশ্ন হচ্ছে যে এতগুলো সফটওয়্যারের ভিতরে কোন সফটওয়্যারটা আসলে ঠিকঠাক কাজ করে বা সবগুলো কি একই কাজ করে? না, সবগুলো একই কাজ করে না, কিছু কিছু ফেক সফটওয়্যার তৈরি করে তারা টাকা ইনকাম করার জন্য। তা এখন আপনাদেরকে কী করতে হবে, একটা একটা করে সফটওয়্যার ইনস্টল করে ওপেন করে ব্যবহার করে দেখতে হবে যে আসলে কোন সফটওয়্যারটা ভালো কাজ করে। আচ্ছা, এটা কি সম্ভব বলেন? এই যে রিকোভারি চার্জ করলাম, আমি প্রায় 50টার উপরে সফটওয়্যার স্ক্রল করে ফেলেছি, মানে নিচের দিকে চলে আসছে, 50টা ইনস্টল করে ব্যবহার করা দেখে এটা কখনো সম্ভব? তো আপনার এই কঠিন কাজটাকে আমি বা আমরা সহজ করে যে কোনো একটা সফটওয়্যার আপনাদের জন্য সাজেস্ট করছি, মানে যেটা ভালো, যেটা আসলেই কাজ করে এরকম একটা সফটওয়্যার আপনাদের জন্য সাজেস্ট করি বা আপনাদেরকে বলি যে এই সফটওয়্যারটা ব্যবহার করেন, এটা ইনস্টল করেন, এরকম কিছু একটা, তাই না? তো এত কষ্ট যে আপনাদের জন্য করে আপনাদের কাছে কোনো বিনিময় চাইছি কখনো আমরা কোনো ইউটিউবাররা চাই নাই, শুধু বলেছিলাম যে একটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন, এবং আমরা যে ভিডিওটা করছি তার জন্য উৎসাহমূলক কিছু কথা লিখে দেবেন যাতে করে আপনাদের কথাতে আমরা আরও বেশি উৎসাহ পাই এরকম এরকম ভিডিও করার জন্য বা আপনাদের উপকার করার জন্য। তো আমি বেশি কথা বলছি মনে হয়। আচ্ছা, তো এখন আমি যে সফটওয়্যারটা আপনাদেরকে সাজেস্ট করছি সেটা হচ্ছে ডিক্স ডিগার ফটো রিকোভারি। এটা শুধু ফটোই না, ভিডিও রিকোভারি হয়। এতগুলো সফটওয়্যারের ভিতরে এই সফটওয়্যারটাকে চয়েস করার পিছনে উদ্দেশ্যটাকে আমি আসলে এই সফটওয়্যারটা ব্যবহার করে দেখেছি, এবং এই সফটওয়্যারটা অন্য অন্য ইউটিউবাররা ভালো বলছে কি না সেই বিষয়টা ইউটিউবে গিয়ে অ্যানালাইজ করে দেখেছি যে তারাও ঠিক ভালোই বলছে। হ্যাঁ, খুব সহজে আপনার ছবিগুলো, অনেক পুরনো ছবিগুলো বা আপনি কয়েক সেকেন্ড আগে ভুলবশত ডিলিট করে ফেলেছেন এরকম ছবি আপনাকে খুব সহজে সফটওয়্যারটা এনে দেবে। হ্যাঁ, এরকম একটা উপকার করবে এরকম একটা সফটওয়্যার। তো সফটওয়্যারটা ইনস্টল করতে হবে অবশ্যই ব্যবহার করার জন্য, তারপর আপনি ওপেন করবেন। ওপেন করলে প্রথমে কিছু সেট আপ করে নিতে হবে, তো এটা আসলে একদমই দেখিয়ে দিতেই হবে এমন কিছু না যে আমার থেকে দেখাতেই হবে আপনাকে কীভাবে সেট আপ করতে হয়। ইনস্টল করার পরে আপনারা অটোমেটিকলি বেড়ে যাবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে, তাহলে এখন রিকোভারি করবো কীভাবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন আছে, তাই না? তার মানে উপরে অপশনটা হচ্ছে ফটো, মানে আপনি যদি ফটো ডিলিট করে ফেলেন সেই ফটোটা রিকোভারি করার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি ভিডিও ডিলিট করে থাকেন তাহলে এই নিচের অপশনটা ক্লিক করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন তাই না? ফটোর জন্য উপরের অপশন, ভিডিওর জন্য নিচের অপশনটা। আচ্ছা, তাহলে আপনি একটু প্রমাণ দেখান, আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা ভিডিও রিকোভারি করেই দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লিক করলাম ভিডিওতে আর নিচে দেখতে পাচ্ছেন, এখানে ফলো করুন না, এই যে এখানে আমার যে যে সফটওয়্যার থেকে বা যে যে ফোল্ডার থেকে ভিডিওগুলো ডিলিট হয়েছে সে নামগুলো উঠতেছে, আর একটা একটা করে ফটো তারা হয়তো বা কালেক্ট করতেছে। এই যে এখানে ফাইল ফন্ট 0 দেখাচ্ছে, তাই না? এখনও পাচ্ছে না তারা, আমরা দেখি না, অত পেয়ে গেছে, 6টা ফাইল ফন্ট 6টা পেয়ে গেছে অলরেডি, 1 2 3 4 অনেকগুলো পেয়ে গেছে, 26টা 112। আচ্ছা, তো সব মিলাই এটা স্ক্রিন করে পেয়েছে কমপ্লিট যে আমি 431টা রিকোভারেড ফাইল পেয়েছে, যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। 431টা ভিডিও আমার কাছে দেখাচ্ছে যে আপনার ডিলিট করা ভিডিওগুলো দেখেন। তো এখানে আপনি অনেক ভিডিও যেগুলো অযথা, মানে আপনার প্রয়োজন নেই এরকম ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন হয়তো বা, তো এখানে আপনার যেই ভিডিওটা প্রয়োজন বা যেই ফটোটা প্রয়োজন সেটার উপর আপনি এভাবে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে আপনি এখানে, আমি একটু দেখাই আপনাদেরকে, যে সেভ দিস ফাইল এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে কী হবে, এটা সেভ হয়ে যাবে আপনার মেমোরিতে। হ্যাঁ, তো আপনি পুনরায় আবার দেখতে পারবেন। ঠিক আছে,
তো আমি যেটা বলছিলাম, আশা করছি সফটওয়্যারটার মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি হয়তো বা। আর যদি সত্যি করে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, আর উৎসাহমূলক কিছু কথা লিখিয়ে দেবেন, যাতে করে আপনাদের উপকারের জন্য আরও আরও ভিডিও আপনাদের মাঝে আমি আপলোড করতে পারি বা আপনাদেরকে কোনো আর কি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে। ভালো থাকবেন।